স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন সুস্থ থাকতে রোজ খান এক কোয়া কাঁচা রসুন সকালে খালি পেটে খেতে হবে এমন নয় বিকেল দুপুর বা রাতেও খেতে পারেন তবে খেতে হবে কাঁচা সাধারণ রসুনেরই একটা কোয়া খেতে পারেন তবে হাই প্রেশার বা কোলেস্টেরল থাকলে খান তিন থেকে চারটি করে এক্ষেত্রে প্রেশার বা কোলেস্টেরলের ওষুধ বন্ধ করবেন না সঠিক খাবার ব্যায়াম ও চেক চালিয়ে যাবেন ছেলেরা কেন নিয়মিত রসুন খাবেন এ নিয়ে আমাদের আজকের আলোচনা তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক অনেকের দেখা যায় অতিরিক্ত মাত্রায় শারীরিক মেলামেশা করার ফলে শুক্র স্বল্পতা দেখা দেয় অর্থাৎ শুক্রাণুর মাত্রা কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায় আপনার শরীরে যদি শুক্রাণুর মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি মিলিলিটার শুক্রাণুতে বিশ মিলিয়নের কম স্পার্ম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারেন বাজে খাদ্যাভাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনিহা। প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং ইমিউন বুস্টার হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করবে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী বিধি। প্রতিদিন নিয়ম করে কয়েক কোষ কাঁচা রসুন খেলে শরীরে যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দুকুয়া রসুন খাঁটি গাওয়া ঘি ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকের রস দুই বা এক চা চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন স্থায়ী হয় গবেষণায় প্রমাণিত এতে করে তিনগুণ পরিমাণ শক্তি বেড়ে যায় সাবধানতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক কারণ রসুন রক্তের জমাট বাধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন সরিয়ে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থলিতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন শিশুকে দুগ্ধ দানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ হতে পারে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ